हाय हेलो नमस्कार वेलकम बैक टू माय विशाल आर्ट ब्लॉग चैनल तो कैन आसो नला हो कोनो कोले भले आसे आरो আজি মানে কিবা এটা আছে আজি কিবা এটা কাম আছে আপোনাৰ লগত দেখাম কি কি কৰিম নকৰিম আৰু আজি আৰু যোৱা কালি মোৰ 3k সাবস্ক্রাইবার কমপ্লিট হৈছে 3k সাবস্ক্রাইবার নহয় আসলে 3000 ফেমিলি মেম্বার মো কমপ্লিট হৈছে আৰু এটো সীমিত ৰাখিব নালাগে অসীমিত ৰাখিব লাগিব কাৰণ ফেমিলিটো আৰু অলপ আৰু ডাঙৰ কৰি কৰি গৈ থাকিব লাগিব এইটো আমাৰ সাকসেছ আৰু এইখিনি এটা কথা কৈ দিওঁ যে মোৰ কিছুমান বস্তু ভাল লাগিছে যে মই যে যোনটো ৱাল পেইণ্টিঙৰ কামটো ষ্টাৰ্ট কৰিছিলোঁ সেইটোক দেখি আমাৰ নগাঁৱত বহুতে এতিয়া ষ্টাৰ্ট কৰিছে মানে কিবা এটা ভাল লাগিছে যে মই সেইটোৱে বিচাৰিছিলোঁ যে মোৰ এইবোৰ চাই বা কিবা ধৰণে চাই কৰি তেওঁলোকৰ নিজৰ যোনটো প্ৰতিভা সেইটো লুকাই থকাটো যাতে ওলাই আনে আৰু সেইটোৱে বহুতক দেখিছোঁ মই মানে যে ইউটিউবাৰে হওক বা তেনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰীট আৰ্টাৰ হওক তো সেইটো ফলো বা সেইটো ফলো কৰিছে বা সেইটো তেওঁলোকে আঁকিছে মোৰ বহুত বেছি ভাল লাগিছে মানে এইটো এটা পক্ষে মানে ভাল লাগে যে তুমি কিবা এটা কৰিছা যে তোমাক দেখোঁ বেলেগে কিবা এটা কৰাৰ মানে পদক্ষেপ লৈছে বা কিবা লৈছে সেইটো মানে বহুত বেছি ভাল লাগিছে মই ভবা নাছিলোঁ যে কেতিয়াবা তেনেকুৱা যায় কিবা তেনেকুৱা হ'ব বুলি সেইটোৱে মানে মোৰ মানে ভিডিঅ'কেইটা দিয়াৰ মানে মেইন কাৰণটোতো এইটোৱে যে কিবা এটা শিকি যাতে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভাটো দেখুৱায় তো আমাৰ নগাঁৱত তেনেকুৱা ৱাল পেইণ্টিং যোনবোৰ কৰিছিলে সেইবোৰ খুব কম আছিলে খুব মানে কম সংখ্যকে আছিলে তো সেইটো মই এতিয়া বহুতে কৰি আছে তো সেইটো বস্তু বহুত ভাল লাগিছে সেনেকুৱা তোমালোকে কৰি থাকিবা আগুৱাই গৈ থাকিবা ছাপৰ্ট থাকিব ফুল অন ছাপৰ্ট তো ব'লক যেতিয়া ৰেডি চেডি হৈ গ'লো একদম মজাকৈ আৰু এতিয়া মানে এনেকুৱা যাম স্পেচিয়েল পাৰ্চন আৰু অনাৰেবল পাৰ্চন আমাৰ সকলোৰে সন্মানীয় আনন্দ মিশ্ৰ ছাৰ আমাৰ ছাৰক লগ কৰিব যাম ছাৰৰ লগত কেলৈ লগ কৰিব গৈছোঁ কি কৈছোঁ আপোনালোকে এইটো আহিবলগীয়া ব্লগত দেখা পাব সেইখিনি ছাছপেঞ্চ থাকিব তো ব'লক আমি যাওঁ প্ৰিন্স আহিব প্ৰিন্সৰ লগত যাম আৰু ব'লক আমি এতিয়া এণ্টাৰ কৰিছোঁ ছাৰৰ অফিচত মোৰ লগত আছে প্ৰিন্স প্ৰিন্সো আছে ঘৰ আহি পালো আৰু ছাৰৰ লগত গোটেইখিনি কথা পাতিলো আৰু কি কথা পাতিছো সেইবা ছাসপেন্স থাকিব আপোনালোকে ৱেইট কৰক অলপ ৱেইট কৰিলে দেখা পাব আৰু এতিয়া বস্তু এটা আহিছে ধামাকা যিটোৰ কাৰণে আপোনালোকে ৱেইট কৰি আছিলে আৰু লৈ আহিছে গৌৰৱে দুবাই 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 গৌৰৱে লৈ জাষ্ট কিডিং গাইজ প্ৰতীক দাই পঠাইছে স্পেচিয়েল গিফ্ট কি আছে আছে মই আনবক্সিং কৰি গোটেইখিনি দেখুৱাম বাইদেউ থেংক ইউ গৌৰৱ আৰু গৌৰৱৰ চেনেল এটা আছে গৌৰৱ মাইণ্ড বুলি ডেছক্ৰিপশ্যনৰ লিংকটো থাকিব আপোনালোকে গৈ কিনে তাত মৰম দিব ঠিক আছে বহুত বেছি ধন্যবাদ আৰু গৌৰৱে নেক্সট লেভেলৰ ষ্টিকাৰ মোক দিছিলে নেক্সট লেভেল ষ্টিকাৰ আৰু টিম নেক্সট লেভেলৰ ষ্টিকাৰ নেক্সট লেভেল পুৰা আৰু অফিচিয়েল মেম্বাৰ এগুলা এগুলা আৰু গিফ্টটো আনবক্সিং কৰোঁ আনবক্সিং গাইজ এতিয়া পুৰা ডুবাই বস্তু আনবক্সিং কৰিম আৰু এইটো আই থিংক এইটো পাৰফিউম হয় আৰু আনবক্সিং কৰি কিনে আপোনালোকক দেখুৱাই আছোঁ ৰ'ব কি কি আছে চাই লওক গোটেইখন ওলাই লওক মিল যাউঙ্গা তুঝসে ফির লুঁ কিতাবোঁ মে হো জা ও পারফিউম হয়তো সো কিউট অন গইছে ও ফ্রম দুবাই পারফিউম একদম লগাই কিনে দুবাই দুবাই ফিল হৈ যাব এতিয়া আৰু নেক্সট টু চাও কি দিছে নেক্সট টু আনবক্সিং ও ও amazing amazing jikarda diladu tenu burj khalifa aru itu 7 star hotel tu no 7 star hotel tu
থ্যাংক ইউ সো মাছ প্রতীক দা। এটা আর বস্তু সবতকে বস্তু মজা এই ভাল লাগিছে, দুবাইয়ের বস্তু একদম পুরা দেখা পাইছে আপনার দেখাইছো চক, ব্রুজ খালিফা আর এই সেভেন স্টার হোটেল তো আর এই কি কমেন্ট করে জানাব গাইজ আপনাদের, ঠিক আছে? আর মজাকে আর গৌরব ইয়াত চা টা খাব দিছো আর পারফিউম লগাইছে আর চকলেটও সবর আগত খাইছে, তো বাকিখিন বস্তু দেখিছে কিন্তু গোটেখিনি আছে, প্যাকেটত থই দিব লাগিব, ফ্রেম করে থাকবা ফ্রেম করে। তো গাইজ বহুত বেশি ধন্যবাদ প্রতীক দা, আর বহু মানে ভাবা নাছিল যে ফার্স্ট টাইম এনেকা পাইছো কারবা স্পেশাল পার্সন আর ইমান ডাঙর মানুষ এজনের উপর, বহুত বেশি ধন্যবাদ। তো হে গাইজ ফাইনালি বস্তুখিনি পালো আর গিফটখিনিও পালো, মানে এটা ভাবা নাছিল যে মোর নিচিন মানুষ এজনক ইমানখিনি মরম পাম, আর বহুত বেশি ধন্যবাদ প্রতীক দা মানে আমার বডি বিল্ডার টাইগার দা, বহুত বেশি ধন্যবাদ যে গিফটখিনি ডাঙর কথা নয় তো যে মোক মনত রাখিছে সেটাই মোর কারণে বহুত বেশি ডাঙর কথা। মানুষ পুরা একদম ফিলিং কেন আজি দুবার পর চকলেট গিফট পাই কিনে প্রতীক ধন্যবাদ, বিকাশ দা নেক্সট লেভেল ফ্যামিলি সকলকে ধন্যবাদ, কারণ আজি আজি যিমানখিনি মরম ভালপোয়া সাপোর্ট পাইছো নেক্সট লেভেলের কারণে পাইছো, আর বিশাল আর্ট ব্লক ফ্যামিলিকো ধন্যবাদ, আর মানে পুরো একদম পুরা খাই তো বস্তু। তো আর আজি এসপি এপিসোডও কইছিল স্যার, দেখা করলো স্যার কিবা একটা প্ল্যানিং হয়েছে আর এই কি হয়েছে না হয়েছে আপনাদের দেখা পাব অতি জলদি, ঠিক আছে? আজিলে ভিডিওটি ইমানেই, যদি ভিডিওটি ভাল লাগিছে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব, আর কমেন্ট করে কিনা করব ন, কমেন্ট করলে ভাল লাগে ন, আপনাদের কোর কোরপা চাই আছে ভিডিওটি, তো সেটাও ভাল লাগবে কমেন্ট করে কিনা জানাব আপনাদের। তো জয় হিন্দ জয় ভারত জয় অসম।